Ensi siellä. Tässä on sattua varmaan nyt siellä. Kenikähän sitten sitten ses? Kuitenkin. Surprise! Kiitos! 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 গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, সবাই সকলে ভালো আছো, সুস্থ আছো? আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে বাইরের ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি ঝিরঝির বৃষ্টি পড়ে। যে সোনর বাবা বাড়িতে আসে, এখন বাজে 9:30 সকাল। এই দেখো ওয়েদারটা কেরম। আর আমি এদিকে দেখো কতটি জামা কাপড় ধুইছি, কিন্তু রোদে দেখতে পারতেছে না, বৃষ্টির লেগে। সকালবেলা একবার এক ছুট হয়ে গেছে বৃষ্টি, আর এখন হচ্ছে ঝিরঝির ঝিরঝির পুষ্প বৃষ্টি বর্ষাতে আছে। তারপরে স্বর্ণ গাছে স্নান করতে স্কুলে যাইব। আর আমি খিচুড়ি করলাম একটু, কালকে রাত্রে আমি ভাত খাইছি না, তো আমার ভাগে ভাতটি রয়েছে। এবেলার ভাত রান্না করলাম না, একটু খিচুড়ি করলাম কুকারে করে। তো স্বর্ণ খাইয়া যাইব স্কুলে, তারপরে স্বর্ণর বাবা ইচ্ছা করলে ভাতও খেতে পারবো, খিচুড়িও খেতে পারবো, সমস্যা নেই। আর আমি যেহেতু কালকে রাত্রে ভাত খাইছি না, আমি আজকে ভাত খাবো। আর এদিকে স্বর্ণর স্কুলে টিফিন রেডি করতেছি। এই যে এটি হচ্ছে পাউরুটি ডিম দিয়া, পেঁয়াজ দিয়া, কারি পাতা দিয়া, সব কিছু দিয়া মাইখা, তারপরে এরম গোল গোল করে বড়ার মতো বানাইতে আছি। এটি স্বর্ণর স্কুলের টিফিন। আর এইদিকে জল শরবত রেডি, টিফিন বক্স ধুয়ে টুয়ে রেডি। আর এই হচ্ছে খিচুড়ি। তারপরে কালকের একটু কলার থোরের বাটা করছিলাম, এটা গরম করছি, এটা রইয়া গেছে প্রচুর। স্বর্ণর বাবা বাড়িতে ইয়া আবার রেনকোট কইরা যাইতে আছে বাজারে। হালকা হালকা ঝিরঝিরিয়া বৃষ্টি পড়ে, তো রেনকোট পরলো। বাজার থেকে কি আনবো, আনলে দেখো কি আনবা বাজার থেকে? হ্যাঁ দেখি কি পাই। টাটা। ভম ভম শোনো, স্কুলের লেগে রওনা হয়েছে, আর এদিকে আছে বৃষ্টি, নিজের সাথে লিয়া যায়। কুমা শোনোর গাড়ি তুলে দিয়ে আইলাম, মানে একটা মহাভারতের যুদ্ধ করে যখন স্বর্ণ যে সময় স্কুলে যায়। আজকে তো আরও বেশি হয়েছে, কারণ হঠাৎ করে আবার বৃষ্টি, মাঝখান দিয়ে তো বৃষ্টি আসছিল না, বন্ধ হয়ে গেছিলো। যেই মাত্র গাড়ি আইসে ঘর থেকে বাইরেতে আসি, ঝরঝরিয়া বৃষ্টি, মানে সকালের থেকে আরও জোরে বৃষ্টি। এবার আমি কি ব্যাগ লমু, না ছাতি ধরুম, না কি করুম, মানে না কি ক্যামেরা করুম, ক্যামেরাকরণটাও জরুরি। তো কন্ডা করুম, মানে বেদিশ হয়ে গেছিলাম। তারপরে স্বর্ণরে ছাতে দিয়ে দিছি, আর আমি ভিজা ভিজা গেছি, এক হাতে ব্যাগ, এক হাতে মোবাইল। তো চলো স্বর্ণ স্কুলে গেল, স্বর্ণর বাবা তো কোনো আইসে না, এবার কাজকর্ম শুরু করি। স্বর্ণর বাবা যেহেতু বাজারে গেছে, বাজার থেকে কি যাই আনবো, এরপরে রান্নাবান্না করুম, তো এই ফাঁকে একটু ঘরটা গোছাই। আর আমার ঘরের অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়েছে না, মানে পুরা কাজ শেষ হয়েছে না, আস্তে আস্তে করে কাজ চলতে আছে। পুরা কাজ শেষ হলে যে কোন দিন ঘরটা ঠিকঠাক মতো গোছাই রাখতে পারম জানি না। তো এখন ধরো যা কিছুই আছে, যা কিছুই ঘরের মধ্যে সেট করে রাখতে পারছি, এটিরই কোনো রকম মানে একটু গোছাইয়া রাখানোর চেষ্টা করি আর কি। আর সব জিনিসপত্র এখনও ঘরে সেট হয়েছে না, তো পুরা ঘরটা সেট করিয়া কিন্তু তোমরা একদিন হোম ট্যুর দুমু। তো চলো কাজকর্মটি শেষ করি, তারপরে স্বর্ণর বাবা কী আনে দেখি বাজার থেকে, তারপরে রান্নাবান্না করুম। তো এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। তো মানে যে দূর আছে আর কি গোছানোর মতো, এদূর গোছাইছি। সোফা, তারপরে বেড, স্বর্ণর পড়ার টেবিল, আর এই যে সোফা ড্রেসিং টেবিল, আর এদিকে টুকটাক টেবিল টেবিল যা গোছাউনের আছে গোছাইছি, কিন্তু এটি গোছাউনের মতো না। এই দেখো অক্ষণ আমরা শরণার্থীর মতোই আছি, তো ইয়ানে পোটলা পাটলি অক্ষণও বাকি রয়েছে, এটির আখনের মতো অক্ষণ জায়গা হয়েছে না, তো এটি আপাতত ইয়ানেই আছে। আর এই ইয়ানে একটা খাট আছে, আর খাটটার উপরে ঠাকুর ঘরের সব জিনিসপত্র, এই যে ঠাকুরের সিংহাসন, ঠাকুর সব ইয়ানে,
কারণ ঠাকুর ঘরে তো টাইলস বইয়েছে, তো সব জিনিস আনিয়ে এনে রাখা হয়েছে আর কি। তো এই সাইডটা তো আর গোছানোর কিচ্ছু নাই, যেমনি আছে এমনি, আর বাকি এই সাইডটা গোছাইলাম। সোনর বাবা বাড়িতে হইলো, আর আইতে কি আনছে দেখামো একটু পরে। আই এখন কাজে লেগে গেছে। এই যে এখানে কি নদী না পুকুর না সাগর? নালা, এটা বলে নালা বানাইছে সোনর বাবা। আর ওই যে কালকে টাইলস বইয়েছে, তো ওইটির মধ্যে গেছে জল দিত আজকে, আজকের দিন জল খাওয়াইতো, তারপরে আগামী দিন তারা আইয়া ওই সাইডের টাইলসটি বইয়াইব আর কি, যেটি ওয়ালের মধ্যে বইয়া। তাই লাগে সোনর বাবা এখন এটির মধ্যে জল দিতেছে। এই জায়গাটা যে ফাঁক, এই জায়গাটা এটার মধ্যে আলাদা কালারের একটা টাইলস দিব, তো এটার মধ্যে জল দিয়ে রাখতে হয়েছে। তাহলে জলটি ধরো এই সাইডের টাইলসের ভিতরে যে সিমেন্ট আছে এটিও টানবো, ওই সাইডের টাইলসের ভিতরে সিমেন্ট দিয়ে ওই জল টানবো আর কি। লেগে দিতে কইছে তো সোনর বাবা নালা বানাইছে এনে, ওই যে জল দিতেছে। পাঠার মাংস আনছে আজকে, পাঠার মাংস। বাইরে হয়েছে এরম একটা বৃষ্টি রয়েদার, আর আজকে খাওয়া হইব মাটন নাকি খামো? অবশ্যই না খাইতে আমি বলতে অবশ্যই খাম। তুমি কি আমার হালাই একলা একলা খাইতে পারবে? হ্যাঁ ও মানে কেউ না খাইলেও আপত্তি নেই, বউ না খাইলেও আপত্তি নেই, খানা যার রুচি মতো না। এবার বউ খাক বা না খাক আমি একবার খামো এরম আর কি নাকি। স্বার্থপর স্বার্থপর স্বার্থপর। চেহারাটা একটু চাইলো, চেহারাও দেখা যায় না, এই যে চেহারা, এই যে চেহারাটা চাও, স্বার্থপর মানুষের চেহারা। জানো তো আজকে আমার হেল্পার দিদিটা আইয়া শুধু বাসন ধুইয়া গেছে গা, দিদির অন্য গানে একটু কাজ আছে এর লেগে, তো ঘর টর কিচ্ছু মুছছে না, তো এর লেগে আমার একটু আজকে ঘর মুছতে হইতেছে। তো আর ঘর টর মুছে তারপরে রান্নাবান্না যোগাড় যন্ত্র করলাম, রান্নাবান্না করলাম। সোনর বাবা তো মাংস আনছে তোমরা কইসিয়ে, তো রান্নাটা আজকে তোমরা লোকে শেয়ার করলাম না আর কি। এর মধ্যে আইসে ধর দেখো বৃষ্টি, মানে ভীষণ জোরে বৃষ্টি হইতেছে, শব্দটা একবার শুনো। আফটারনুন, একবারে 3:30 বাজে, ওখানে না 3:20 বাজে, ওখানে যাই আবার ক্যামেরার সামনে আইসি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখাইছি না, পাঁঠার মাংস রান্না করছে দেখাইছি না, কারণ সবাই জানে রান্না করতে লেগে দেখাইছি না। তো এখন হয়েছে ফাইনাল লুকটা দেখাম। আর এদিকে সোনর বাবা কি কোন শহরের মাইয়া গো লাগে, ওরা ওরা গান মানিয়ে গে ওই গানের লগে পুরানা দিনের সিনেমার নাচটি এডিট করে বানাইছে, ইডি দেখে দেখে হাসতে হাসতে শেষ। ওই দেখো তো আজকে হয়েছে মাংসটা রান্না হয়েছে সম্পূর্ণ ট্রেডিশনাল পদ্ধতিতে, কারণ এটা সোনর বাবার ইচ্ছা, কয় যে ট্রেডিশনালভাবে রান্ধো, কোনো রকম এক্সপেরিমেন্ট করিও না। ঠিক নি, আসলে আমার একটা এক্সপেরিমেন্ট করানোর বাজে অভ্যাস আছে, মানে দোষ আছে, মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করি, মানে ভাবি যে এমনি করলে আরেক রকম টেস্ট হবে, কিন্তু খারাপ হয়েছে না কোনো সময়, কিচ্ছু খারাপ হয়েছে কোনো সময় এক্সপেরিমেন্ট করি না, খারাপ হয়েছে না, কিন্তু টেস্টটা তো পাল্টাই যায়। মানে পাঁঠার মাংসের যে ট্রেডিশনাল একটা স্বাদ, এই স্বাদটা ওই স্বাদের আজকে রান্না করতে কইছে আর কি, যাতে অন্য কিছু মিশাইয়া টিশাইয়া এক্সপেরিমেন্ট করে স্বাদটা আরেক রকম না বানাই। তো ওইরকমভাবেই রাঁধছি ট্রেডিশনাল পাঁঠার মাংসের পাতলা ঝোল, কচি পাঁঠার ঝোল। চলো এবার আমরা খামু, সন আইয়া বসছে, সনর লাগে এতক্ষণ অপেক্ষা আর কি। আমরা কই রে সন, আচ্ছা পরে দেখো, ওই যে এই যে সন, তো সন স্কুল তাই অন্য লাগে, আমরা এতক্ষণ ভাত খাইছি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন ক্ষুধা লাগিছে সন্দর বাবার। আজকে স্পেশাল রান্না, আরে সারপ্রাইজ, খেতে বসলে দেখবি। আচ্ছা ড্রেসটা চেঞ্জ করো। এই দেখো পাঁঠার মাংসের লুক, আর এই যে ভাতটা লয়ে এলেছি, এনে আছে কলার থুরের
বড়া, আরে বড়া কইতাছি মানে বাটা। তারপরে আছে ইয়ানে আমের চাটনি। দুপুরের খাবার মেনু হয়েছে এটি। এটা কি? সয়াবিন। এখনই আমি বললাম না, তুই শুনিসনি? মনে ছিল না? মন ছিল না, মন ছিল না। আমি কিন্তু সনর সামনেই কইছি, হ্যাঁ দেখি সন মন দিছে না, আমি কিটা কইছি বুঝছে না। এটার লুক দেখো বলেছি। এখন এটা কি বল, খেয়ে বল। ভালোই, আমারও তো দেখাই যায় না। এই যে ট্রেডিশনাল সাতটা হয়েছ, বারান্দাটা কমপ্লিট হোক এরপর তখন আমরা আপাতত নিচেই খাই। তো চলো এবার আমিও শুরু করি। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর মানে সারাদিন আজকে যে বৃষ্টি হয়েছে, ওই যে বৃষ্টির মধ্যে পাঁঠার মাংস ভাত এত মানে সেরা লাগবো খাইতে। তো আমরা খাওয়ানোর আগের থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তারপরে আমরা খাওয়ানোর পরে তো মানে ভীষণ রোদ উঠছে, বাইরে দেখলে বোঝা যায়, হ্যাঁ প্রচণ্ড রোদ উঠতে গেছে আমরা খাওয়ানোর পরে। মানে আজকে আমরা পাঁঠার মাংস খাওয়ানো মনে হয় রোদ উঠছে এরকম একটা লাগতে আছে আর কি ওখানে। তো আজকে মানে খাওয়াটা জমে গেছে, ভালোই হয়েছে না রে সনু? ভীষণ ভীষণ সনেরও স্বাদ লাগছে, সনের বাবারও স্বাদ লাগছে, আমারও লাগছে। তো সন ওখানে সন টিচার আইব, তো একটু পড়ারই ভীষণ বুঝতে আছে, তারপরে ঘুমাইব সাড়ে ছটা সাড়ে ছটার সময় ছাড়াইব। চলো আজকের ভিডিওটা শেষ করি। আজকে ভিডিওতে অনেক বক 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 করছি, মাঝে মধ্যে ভিডিওতে একদম কথা কইতেই ইচ্ছে করে না, যেদিন কথা কয় দিন শুধু কথা কইতেই ইচ্ছে করে। চল টাটা, আজকে আর কথা কইতাম না, টাটা, দেখা হইব আবার নেক্সট ভিডিওতে।